সেখানে আবার এইখানে যদি এইটাও বন্ধ হয়ে যেত কাজটা যদি আগে আমি অবজেকশন দিই, কারণ এখানে তো যে কারণে কিন্তু আমি দিতে পারিনি। অনেকে বলছেন যে বরিশালের উপকারের কথা, অ্যাকচুয়ালি 7 কোটি টাকা দিয়ে আপনার কি করবেন? আপনার 7টা খাল এই সব প্রকল্প তৈরি করে তাদের দিয়ে কিন্তু এই প্রকল্পটি আমরা তৈরি করেছি, এবং তাদের একদম মাপ এবং এই যে 26 কোটি টাকা তারা যেটা বলছে যেটা ছিল ফার্স্ট ফেজ, কারণ তারা কিন্তু সব ধরনের সার্ভে এখানে করা অলরেডি শেষ। আমাদের এই প্রকল্প যখন রেডি করছে তখন কিন্তু তারা অলরেডি ফিজিবিলিটি স্টাডি করা শেষ খালের সব জায়গা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে কি লেয়ারে হবে কিভাবে হবে প্রতিটা জিনিস সেখানে একদম ইন্ডিভিজুয়ালি বোঝানো আছে। এবং আমরা এই যে যতটুকু করবো এখানে যে ওই প্রজেক্টের লাগে যেটি কিন্তু 130 আবার বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 130 কোটি টাকা আমি যেদিন দায়িত্ব নিয়েছিলাম যেটা দিয়েছিলেন সেটা কিন্তু এইটা একটা পার্ট KFW প্রজেক্ট, যে কারণে কিন্তু আপনারা বারবার আমাকে যে 7টি খালের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে যে টেন্ডারের কথা আপনারা বারবার আমাকে বলছেন সেটা আমি এটা দিলে পরে তো এখানে তো দৈত্য থাকে কিভাবে আপনি স্বাগতি খেলে আমি কিভাবে দিই, কারণ এখানে আমার 130 কোটি এই প্রকল্প পাস হয়েছে বলতে এর থেকে আমার দায়িত্ব নেওয়ার আগে সেখানে আবার এইখানে যদি এইটাও আমার বন্ধ হয়ে যেত কাজটা যদি আগে আমি নো অবজেকশন দিই, কারণ এখানে তো যে কারণে কিন্তু আমি দিতে পারিনি। অনেকে বলছেন যে বরিশালের উপকারের কথা, অ্যাকচুয়ালি 7 কোটি টাকা দিয়ে আপনার কি করবেন? আপনার 7টা খাল 7 কোটি টাকা যদি একটা খালে আপনি ইনভেস্ট করছেন তাইলে মোটামুটি এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য, কারণ আপনারা দেখছেন যে আমি নিজস্ব অর্থায় কিন্তু আপনি সাগরদী খাল থেকে পরিষ্কার করার চেষ্টা করছেন, যে কারণে কিন্তু জলবদ্ধতা অনেকটাই কম, মানে পানিটা আটকে থাকে না। এবং আপনারা জানেন যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন ড্রেন যে অপরিকল্পিতভাবে এই শহরের ড্রেনগুলি করা ছিল যে মানে পরিষ্কার করার কোনো জায়গা ছিল না, আমি কাইতে কাইতে আপনার মেশিন দিয়ে কাইতে ওখানে ঝালিয়ে যেগুলি ঘোষণা আপনারা দেখেন এখন বরিশাল সিটি কর্পোরেশনে এগুলি কিন্তু ছিল না। এই পকেট নিয়ে আমি ডাক্তার সহ যাতে পরিষ্কার করতে পারি সবসময়, যে কারণে আমরা 12 মাসে কিন্তু এখন পরিষ্কার করছি ওই পকেটগুলি করিয়া। এর আগে ছিল এর আগে কিন্তু ভিতরে সেন্টারিং এর কাজ, আমরা যখন প্রথমবার পরিষ্কার করছি তখন কিন্তু ভিতরে আপনারা ভালোই জানেন সেন্টারিং এর কাজ প্লাস্টিক এরকম মোচা কংক্রিট হয়ে ব্রেন বন্ধ করে দিয়েছে সলিড কংক্রিট হয়ে গেছে, তো যে কারণে কিন্তু আমরা জলবদ্ধতা আগে যেভাবে আকার ধারণ করতো সেইভাবে কিন্তু হয় না, যেহেতু পানি নিয়ে গতবার আপনারা জানেন এই বর্ষায় আমার পাশ কালীমেলে আমার বাসা পর্যন্ত এই পর্যন্ত পানি আছে। তো এই যে মনে করেন কোনো ড্রেন বা খাল এটাকে আমাদের রক্ষা করতে পারবে না, এটা পরিবেশ এটা আমাদের আল্লাহ প্রদত্ত। তো আমরা নেক্সট